অপরাধীদের ছাড়া নির্বাচনে যেতা যায় না তিনি মতাদর্শ নিয়ে বা এই প্রসঙ্গ নিয়ে তিনি বলার সুযোগই পাননি তার কারণ এখনো পর্যন্ত আমাদের দেশের গণতান্ত্রিক যা ব্যবস্থা সেখানে মতাদর্শ মানুষ মানবেন কি মানবেন না সেটা অনেক অনেক দূরের প্রশ্ন এবার আমি ডেকে নেব কর্ডেল দীপ্তাংশু চৌধুরীকে দুষ্টু ছেলে ছাড়া রাজনীতি হয় না মতাদর্শ দিয়ে ভোটে যেতে যায় না কি বলেন তিনি নমস্কার প্রথমে আমাদের মাননীয় সঞ্চালক আমার ভাতৃপ্রতিম ঋতব্রত দাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর প্রোগ্রাম নিয়ে আসার জন্যে শনিবারের বারবেলা ঠিক নাই সন্ধে শনিবারের সন্ধেবেলায় প্রথমে আমি আমার আগের বক্তা নজরুল স্যার এমনভাবে কিছু কথা বলল আমার মনে হয় কিছু কথার সঙ্গে আমি এক হতে পারছি না নিশ্চিতভাবে উনি যেভাবে বলেছেন ভারতবর্ষ অথবা বাংলায় এত কালো মেঘ চারিদিকে যে সূর্যের আলো বোধায় আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে না আমাদের তাহলে বলতে হবে যে এই কমপ্লিট সিস্টেম উনি যেটা বললেন আমাদের এই ভোটের সিস্টেম ডেমোক্রেসি কনস্টিটিউশন তাহলে কিছুই কাজ করছে না দুষ্টু ছেলে শুধু রাজনীতি বলে তো দুষ্টু ছেলে থাকে না দুষ্টু ছেলে আমরা মনে হয় প্রত্যেকটা প্রফেশনে দুষ্টু ছেলেরা থাকে আমি ঋতুপ্রদাকে জিজ্ঞেস করব কি আপনার প্রফেশনে কোনো দুষ্টু ছেলে নেই নিশ্চিতভাবে দুষ্টু ছেলে আছে অন্য প্রফেশনে নেই আছে তাহলে শুধু রাজনীতিতে দুষ্টু ছেলেদের হাইলাইট হচ্ছে এই জন্যেই যে ভোটের ময়দানে ভোট পাওয়ার জন্যে এবং আমরা মসনদে যেন চিরকাল থাকতে পারি তার জন্যে বোধ দুষ্টু ছেলেদের আমরা অনেক সময় ইউজ করি রাজনীতি তো এখন শুধু বোধহয় রাজা হওয়ার জায়গা বৃহত্তর যে পরিসরে রাজনীতির যে একটা জায়গা আছে মানুষের জন্য কাজ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ সেটা বোধ আমরা অনেকে অনেক সময় ভুলে গেছি বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃত্বরা এখানে আছেন তবে রিতদা যে আজকে যে টপিক রেখেছে দুষ্টু ছেলে ছাড়া রাজনীতি হয় না এখানে তো একজন মহিলাও আছেন দুজন ছেলে আছেন যারা সারাক্ষণ রাজনীতির সঙ্গে যুক্ত তাদের তো আমরা দাকে বলতে চাই এবং যারা সবাই দেখছে এরা কি দুষ্টু না নিশ্চিতভাবে না তাহলে এই কথাটা বারবার কেন চলে আসছে আমরা যারা সাধারণ মানুষ আপনারা প্রত্যেকে যারা টিভির পর্দায় দেখছেন এই রাজনীতি শব্দটায় আমাদের একটা সবসময় যেন একটা কিরম আনইজি ফিল হয় যে এই 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 প্রফেশন এটা কি প্রফেশন প্রথম কথা এই রাজনীতিতে যারা আসেন এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের এই সমাজে মানুষ কেন সব সময় আমরা প্রত্যেকে একটু নিচু চোখে দেখি দেখলেই মনে হয় কাউকে আমরা বলি চোর এ বোধহয় এই পয়সা মারা ধান্দা করছে রাজনৈতিক ব্যক্তি মানেই আমরা সেই বীরভূমে যে বাঘ যে এখন জেলের পেছনে তার দিকে দৃষ্টি চলে যায় অথবা আমাদের আরও যারা পার্থ চট্টোপাধ্যায় এবং আরও কিছু যারা এখন জেলের গারুদের পেছনে আছে প্রত্যেকের নাম নিলাম না এটা বাংলার কথা বলছি এরম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আছে তাহলে শুধু যারা এই কিছু লোক যারা এই রাজনীতিটাকে দূষিত করে রেখেছে সেই দুষ্ট দুষ্ট ছেলে শুধু তাদের নিয়েই তাদের নিয়েই কি পুরো রাজনীতিটাকে নিয়ে আমরা এই এই সিস্টেমটা চলতে পারে আমার তো মনে হয় না এরমভাবে আমরা চলতে পারবো মতাদর্শর কথা বলেছেন মতাদর্শ তো এখানে আমাদের সুজনরা আছেন চৌত্রিশ বছর বাম আমাদের বাংলায় ছিল পশ্চিম বাংলায় ছিল সুজনদাদের তো অনেক ফুল টাইমার ছিল যারা খুব স্বল্প পয়সায় বিভিন্ন জায়গায় একটা কাঁধে ঝোলা নিয়ে দিন আনে দিন খায় পার্টির থেকে খুব স্বল্প পয়সা তারা কাজ করত। তাদের কি ছিল ছিল না নিশ্চিতভাবে এবং যেই দলটি মতাদর্শ এই বামপন্থী যারা দুশো পঁয়ত্রিশ সিট পেল এই আমাদের পশ্চিমবাংলায় দু হাজার এগারোর পর কি দেখলাম তারা আস্তে আস্তে এই দলটা ভাঙতে শুরু করলো গণসংগঠনে প্রায় সুজনদা বলবেন প্রায় আমার মনে হয় বামপন্থীদের এক কোটির ওপর লোক ছিল আজকে খোলস পড়ে আছে তাহলে সত্যি কি রাজনীতির সঙ্গে মতদর্শ আছে সুজন আরও ভালো বলতে পারবেন এখানে ভারতী ম্যাডাম আছেন উনিও বলবেন বিজেপির তরফ থেকে আর এস বহু প্রচারক আছে একটা আইডিওলজি নিয়ে তারা চলে একটা মতদর্শ নিয়ে চলে তারাও ঠিক বামপন্থী যারা হোল টাইমার ছিল তাদের মতনই এই আর এস এর বিভিন্ন লোকেরা একটা ঝোলা নিয়ে গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটা মতদর্শন নিয়ে আমরা অনেকে বলি ব্রেন ওয়াশ করছে ঘরে ঘরে গিয়ে লোককে ভুল বোঝাচ্ছে কিন্তু তাদের আইডিওলজি নিয়ে তারা চলছে তাদের কিন্তু কোনো দুষ্টু লোক কোনো প্রতিপদ্য এদের দিয়ে সরাতে পারছে না কোনো টাকা কোনো লোভ তাদের তাদের জায়গা থেকে সরাতে পারিনি তারা কিন্তু সেই আইডিওলজি নিয়ে চলছে আজকে বামপন্থী খোলস হলেও তাও একটা পার্সেন্টেজ তারা কিন্তু এখনও সেই মতদর্শর জন্যে ওই রাজনৈতিক দলটার সঙ্গে জুড়ে আছে কংগ্রেসেরও তাই অন্তত বাংলায় ভারতে দুটি দল বিজেপি মেন দুটি পার্টি ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস মতদর্শ যদি না থাকে তাহলে আস্তে আস্তে তো লোকজন সেই পার্টির সঙ্গে থাকতে পারে না শুধুই কি করাপশান শুধুই মাসেল প্লাওয়ার মাসেল পাওয়ার ফ্লেক্সিং অফ মাসেল যেটা নজরুল স্যার বললেন এর জন্যেই কি লোক রাজনীতিতে আসে হ্যাঁ কিছু লোক নিশ্চিতভাবে আসে আমরা বাংলায় দেখতে পেয়েছি আমরা বাংলা টিভির পর্দায় এই বিভিন্ন টিভির পর্দায় দেখেছি কীরমভাবে পঞ্চাশ কোটি টাকা নোট রাতের পর রাত আমরা প্রত্যেকে এই বাংলা দশ কোটি মানুষ অথবা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি যারা টিভিতে এটা দেখেছেন দেখেছেন কিরমভাবে রাজনীতির আঙিনায় কয়েকজন দুষ্টু লোক এত টাকা রোজগার করেছে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এখন যে পার্লামেন্টে যে কথা উঠেছে এই আদানির কথা এখানে তো শুধু পঞ্চাশ কোটি টাকা অথবা একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা বলছি এখানে দু লক্ষ কোটি টাকার কথা হচ্ছে এক হাজার কোটি টাকার কথা হচ্ছে এক লক্ষ কোটি টাকার কথা হচ্ছে কিন্তু যেহেতু একটি বৃহত্তর দল তার হাতে দুটো এজেন্সি আছে ইডি এবং সিবিআই তাদের কিন্তু কেউ কোনো ইনভেস্টিগেশন করতে পারছে না তাদের মতাদর্শ হচ্ছে সবচেয়ে ওপরে কারণ তাদের 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 পাশে গিয়ে যে তাদের ইনভেস্টিগেট করবে এরম কোনো এজেন্সি ভারতবর্ষে নেই রাহুল গান্ধী যখন পার্লামেন্টে জিজ্ঞেস করছেন দু হাজার চোদ্দোর পর পাঁচটা উত্তর ঠিক গতকাল আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি উনি উত্তর দিলেন দু হাজার চোদ্দোর আগে পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু রাহুল গান্ধী জিজ্ঞেস করেছিলেন দু হাজার পরে এই আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যখন ছিলেন এবং আডানির সঙ্গে ওনার পরম্পরা বন্ধুত্ব কোথায় কোথায় একসঙ্গে গিয়েছেন ঘুরেছেন কীরমভাবে এই প্রতিপত্ত বেড়ে উঠেছে কিন্তু উনি বলে দিলেন দু হাজার আগে এই দশ বছর কংগ্রেস কি কি ভুল করেছে সেটা সবাইকে শুনিয়ে দিল কালকে ভাগ্যিস নেহরু জওহরলাল নেহরুকে উনি ছেড়ে দিয়েছিলেন জওয়াহরলাল নেহরুর সম্বন্ধে কিছু বলেনি নালে এই বিগত আট বছরে এই ইউপিএ দশ দশ বছর কি কি দশ বছর ওরা ভুল করলো অথবা জওহরলাল নেহরু তার আগে কি ভুল করেছে এই ভুলটাই মানুষের কাছে বিশেষভাবে তুলে উনি সবসময় ধরতে চান কিন্তু যেমন নজরুল শাহ শুধু বলে গেল করাপশান কিন্তু আমরা দেখেছি আজকের রাজনীতি এই দুষ্টু লোকেরাই পোলারাইজেশনও নিয়ে এসেছে ধর্মীয় ভাবাবেগ করে আমাদের মধ্যে যে একটা বিভেদ করে দিয়েছে ধর্মস প্রত্যেকের নিজের 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 ধর্ম আছে এই ধর্ম যখন রাজনীতির আঙিনায় চলে আসে এবং এটাকে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি এবং এটা ইউজ করছে এই এই রিলিজিয়ানকে এই ধর্ম কি ইউজ করছে শুধু ভোট বাক্সের জন্য কে কিরমভাবে কতভাবে ধর্মীয় যে ধর্মের সামনে যে ধর্ম বিক্রি করা যায় তাতে আলটিমেটলি ভোটের বাক্সে সে ভোটটা যাচ্ছে কি যাচ্ছে না সেই দৃষ্টিকোণে সেই ধর্মটা এক একটা রাজনৈতিক পার্টি এক একভাবে ভাবে সেই ধর্মটাকে বিক্রি করছে অর্থ তো নিশ্চিতভাবে আছে অর্থ না থাকলে এই যারা ভারতীয় জনতা পার্টি আজ নিজেরাই বলে যে লার্জেস্ট পার্টি আর তাদের তাদের সবচেয়ে বেশি যদি আমরা দেখি যে রিপোর্ট বেরিয়েছে যে সবচেয়ে বেশি ফান্ড ইলেকট্রাল ফান্ড অ্যান্ড বন্ড সবচেয়ে বেশি হচ্ছে আজকের দিনে ভারতের জনতা পার্টি তারপর আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কিন্তু যখন এই বন্ডের কথা আমরা জিজ্ঞেস করছি এই বন্ডা এই বন্ডগুলো কবে আপনাদের কাছে এলো দু হাজার পরে না দু হাজার আগে সেই উত্তর কিন্তু আমরা পাচ্ছি না তাহলে মোটামুটি আমরা ভাবে বুঝতে পাচ্ছি। যে দুষ্টু লোকেরাই কিছুভাবে তাদের পাওয়ার ইউজ করে যাদের কাছে টাকা আছে মানে ইট ইজ আ টাইপ অফ এক্সট্রাকশন তাদের থেকে কতটা এক্সট্রাক্ট করে নিজেদের যে ঝুলি নিজেদের যে ট্রেজারি আছে সেটাকে কতভাবে বাড়িয়ে যে আমরা কত আগে চলতে পারি সেই দিকে সেই নজরটা চলতে থাকে ক্রনি ক্যাপিটালিজম তো আমরা প্রত্যেকে কথা বলছি ক্রনি ক্যাপিটালিজমের কিন্তু শুধু ক্যাপিটালিজম কি আদানি এখানে পশ্চিমবাংলায় এই বিভিন্ন যারা বিজনেস লিডার দা আছেন তাদেরও আপনার আমরা দেখেছি এই বিগত আট বছর আর দশ বছরে তারাও কিন্তু একটি রাজনৈতিক দলের সঙ্গে সব সবসময় পাশাপাশি চলছে তার মানে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল পাওয়ারে থাকবে যে রাজনৈতিক দল এগিয়ে চলবে তার পাশে কিন্তু আমরা এই ব্যক্তিগুলোকে সব সময় পাব তার মানে দুষ্টু লোক শুধু বললেই দুষ্টু লোক দুষ্টু লোকের পাশে এই এই যে সমাজের এই বিজনেস হাউসগুলো এবং কিছু মিডিয়া হাউস যাদের এটাকে সামনে করে দিচ্ছে তাদের কিন্তু আমরা সব সময় তাদের পাশে পাচ্ছি তাই মতাদর্শ নিশ্চিতভাবে থাকবে মতাদর্শ চলে গেলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে গণতন্ত্র শেষ হয়ে যাবে এবং যতদিন আমাদের কনস্টিটিউশন সবচেয়ে ওপরে থাকবে মতাদর্শ থাকবে তবে তার সঙ্গে যারা দুষ্টু লোক এই রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিক পরিসরে থাকবে এই মতাদর্শের জন্যে তারা কিন্তু নিশ্চিতভাবে কম সংখ্যায় থাকবে নমস্কার